বিএনপি জামাত ইসলাম এবং ধর্মান্ধ সমস্ত দলগুলি হচ্ছে স্বাধীনতা বিরোধী দল যারা জাতির পিতা কেন বাংলাদেশকে বাংলাদেশের জয়কে অস্বীকার করে এটা স্বাধীন দেশে স্বাধীনতা বিরোধী দল থাকতে পারে কিন্তু বাংলাদেশে আছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তেই আছে অন্যান্য রাষ্ট্রের সহায়তে আছে কারণ এটা কথা উঠলে বলা হয় যে গণতন্ত্রের হাত দিচ্ছে আপনারা জানেন যে খুনিদের ঘাতকদের আশ্রয় দিচ্ছে কানাডা যুক্তরাষ্ট্র তাদের আইনের নামে অথচ বাংলাদেশের আইনে বাংলাদেশে সবকিছু পরিচালিত হতে বলে যে সেটা করা যাবে আমাদের দেশটি অতি দুর্ভাগ্য দেশ যে দুর্ভাগ্য দেশে এত শহীদ এত ধর্ষণ এত অত্যাচারের পরও স্বাধীনতা বিরোধী শক্তি গণতন্ত্রের নামে এখানে রাজনীতি করতে পারে আমার মনে হয় এখন সময় এসেছে বাংলাদেশ যে বাংলাদেশ 1971 সালের জেনারেশন গড়ে তুলেছিল সেই বাংলাদেশ থাকবে নাকি আপনারা সেই রকম বাংলাদেশ চান যেখানে আবার পাকিস্তানের সামন্ত শাসন ফিরে আসবে সেটি বেছে নেওয়ার সময় আসবে সামনের বছর জানুয়ারিতে এবং সেখানে আপনি নির্ধারণ করবেন কারা বাংলাদেশে শাসন করবে।